হ্যালো সবাইকে, ওয়েলকাম টু কুনাল ব্যানার্জি ব্লগ। প্রথমে সবাইকে জানাই শুভ বিজয়া। আশা করি তোমাদের পুজো খুব ভালো কেটেছে। তো আজকে কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী লক্ষ্মী পুজো এবার অ্যাকচুয়ালি দুদিন পড়েছে, আজ আর কাল। তো আমাদের যেহেতু ভোগের পুজো হয়, তো সেই কারণে আমাদের পুজোটা আমরা আজকেই অর্গানাইজ করেছি। তো আমি আজকে পুজোর সমস্ত কিছু, যা যা আমরা করেছি বা যা যা ভোগ আমরা দিয়েছি, সে সমস্ত কিছুই তোমার সাথে শেয়ার করে নেব। বলে রাখি, ভাইয়ের আজকে অফিস আছে, তো ভাই এখন অফিস থেকে এসে পৌঁছাতে পারিনি। তো সেই কারণে আজকের দিনের জন্য তোমাদের হোস্ট আমি। তো আমি তোমাদের সমস্ত পুজোটা কভার করে দেখাবো, আর কী কী আমরা কী কীভাবে পুজো করলাম, কীভাবে আমাদের ভোগ নিবেদন হলো, মা পাঁচালি করবে লাস্টে, তো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। দেখতেই পাচ্ছ আজকে আমাদের পুরো এথনিক লুক, আমারও এথনিক লুক আছে, প্লাস এখানে দেখো আমার বোন আছে, বোনেরও আজকে পুরো এথনিক লুক। তো আমরা সবাই আজকে একদম ট্র্যাডিশনাল বাঙালি সেজেছি। তো অ্যাকচুয়ালি বছরে আর যেমনই সাজি না কেন, আর যে দিনটা যেরকমভাবেই সেলিব্রেট করি না কেন, বিজয়া সিঁদুর খেলা আর লক্ষ্মী পুজো, এই দুটো দিনেই একটু ট্র্যাডিশনাল বেঙ্গলি সাজটাই আর কি আমাদের চলে, আমরা ভালোবাসি সাজতে। তো সেই অনুযায়ী আজকে সাজটা এইভাবে সেজেছি। যদিও সারাদিন উপোসের পর অনেকটাই টায়ার্ড ছিলাম, কিন্তু তবুও এই দিনগুলো আসলে বছরে একবারই আসে, তাই একবারই একটু কষ্ট করে সেজে নিয়েছি আর কি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমরা কীভাবে সেলিব্রেট করি। আর ভাই এলে ভাই দায়িত্বটা সামলাবে, তবে আমি জানি না ভাই আজকে এসে পৌঁছাতে পারবে কি না। তো যতক্ষণ না ও এসে পৌঁছাচ্ছে ততক্ষণের জন্য আমি হোস্ট। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমরা প্রত্যেকটা ক্লিপে তোমাদের দেখাবো, দেখানোর চেষ্টা করব, পুরো পুজোটা কভার করার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর কুনাল ব্যানার্জি ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করে নাও, বেল আইকন প্রেস করো, যাতে তোমরা আমাদের নতুন নতুন ভিডিও দেখতে পারো। থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখো এখানে সব রেডি হওয়া চলছে, এখন বোন রেডি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে ওর বর এখন এসে পৌঁছায়নি, তাই ও একটু মানে খেপে আছে আর কি, খেপে টেপে রেডি হচ্ছে। যাই হোক, আবার হাসছেও। তো যাই হোক, এখানে চলো পুজোটা কভার করে দিই। লুচি আছে, খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, লাবড়া, পায়েস, চাটনি, দই, মিষ্টি, ফল প্রসাদ, নাড়ু, পুরোহিত মশাই পুজো করছে। পাঁচালি করা বাকি আছে, মা পাঁচালি পড়বে, তো সেটাও তোমাদের দেখাবো। আর ভাইরা এখনও এসে পৌঁছায়নি, তো জানি না আজকে মানে আলটিমেট ও পুজো চলাকালীন এসে পৌঁছাতে পারবে কি না। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আর এর আগের ভিডিওটাতে হয়তো আমি ভয়েস ওভার দিতে পারিনি। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? আমি তোমাদের মার পাঁচালিটাও, পাঁচালি পড়াটাও লাইভ দেখাবো। তো যেমন এর আগে তোমাদের বললাম যে যখন পুজোটা পুরোটাই দেখাচ্ছি, তাই পাঁচালি পরাটাও দেখাবো। তো এখন মা পাঁচালি পড়ছে, যদিও এই সময় ডিস্টার্ব করলে মা একটু বিরক্তি প্রকাশ করবে, কিন্তু তবুও জাস্ট তোমাদের একবার দেখিয়ে দিলাম যে এখন পাঁচালি পড়া চলছে। পাঁচালি পড়া শেষ হলেই আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে আমরা সবাই মানে ভোগটা খেতে পারবো, সারাদিন উপোস আছি। তো দেখা যাক,